আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত প্রিয় দীনি ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এজিএস মিডিয়া সত্য ও সুন্দরের পক্ষে, এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন। بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। السلام عليكم ورحمة الله। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চান? আপনারা কি জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি পেতে চান? তাহলে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে ফলো করি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান্তাসা বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোনো জাতির আদর্শ অনুসরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। আমরা যদি রাসূলের আদর্শ বাদে, আমরা যদি ইসলামকে বাদে অন্য কোনো ব্যক্তির আদর্শকে ফলো করি, তাহলে আমাদেরকে জাহান্নামের কঠিন অগ্নিকুণ্ডে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। আমরা অবশ্যই ইসলাম মানার ক্ষেত্রে ফলো করব কুরআন ও সুন্নাহকে। আমরা কোনো ব্যক্তির আদর্শ, কোনো দলের আদর্শ, কোনো মতের আদর্শ, কোনো ব্যক্তির আদর্শকে আমরা গ্রহণ করব না। আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে সম্পূর্ণভাবে কুরআন ও সুন্নাহকে। ইসলামকে মূল্যায়ন করতে হবে, যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে চান আপনাকে পূর্ণাঙ্গ ইসলামের বিধানকে মূল্যায়ন করতে হবে। যদি ইসলামকে মূল্যায়ন না করেন, আপনি নামধারী মুসলিম হয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ ফলো করে কখনো নিজেকে পরিপূর্ণ মুত্তাকি মুসলিম দাবি করতে পারবেন না। আজকে আপনি বিভিন্ন দিবস বলুন, আজকে আপনি বিভিন্ন গান বাজনা বলুন, বিভিন্ন রং তামাশা বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটি জিনিসকে যদি ফলো করে মূল্যায়ন করেন তাহলে আপনাকে ঠিক তাদের সাথে আপনাকে দলভুক্ত হতে হবে, জাহান্নামের অগ্নিকুণ্ডে আপনাকে নিক্ষিপ্ত হতে হবে। দুনিয়ার এই অল্প আগুন আমরা সহ্য করতে পারি না, আর আমরা জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচব কী করে? উত্তপ্ত আগুনে আমরা আমাদের শরীরকে জ্বালিয়ে পুড়ে ঝলসে চলে যাই, দুনিয়ার আগুনকে আমরা নিজেদের সহ করতে পারি না, আর জাহান্নামের আগুন অনেক বেশি কঠিন। তাই আসুন আমরা দিবস বলুন, উৎসব বলুন, রং তামাশা বলুন, এগুলো থেকে বেঁচে থাকি, জাহান্নামের কঠিন আগুন থেকে বেঁচে যেতে পারবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি শিরিক মুক্ত ইসলাম পেতে চান, বিদআত মুক্ত ইসলাম পেতে চান? আপনারা কি জাল ও জৈফ হাদিস বিহীন ইসলাম পেতে চান? তাহলে চোখ রাখুন এজিএস মিডিয়াতে। এজিএস মিডিয়া মানবতার কল্যাণে ইসলাম প্রতিষ্ঠা ও প্রচারের জন্য দৃঢ় ভূমিকা নিয়েছে। তা আসুন আমরা এজিএস মিডিয়ার জন্য সর্বাত্মকভাবে দোয়া করি এবং শিরিক ও বিদআত মুক্ত ইসলাম পাওয়ার জন্য ফলো করি এজিএস মিডিয়ার দিকে। আল্লাহ আমাদেরকে এজিএস মিডিয়ার দিকে ফলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এজিএস মিডিয়া কোনো দল, মত, গোষ্ঠী কোনো কিছুকেই মূল্যায়ন করে না। এজিএস মিডিয়া সম্পূর্ণ মানুষের জন্য মানবতার কল্যাণে কাজ করে আসছে। আসুন আমরা ফলো করি এজিএস মিডিয়ার দিকে এবং এজিএস মিডিয়াকে ফলো করে বিভিন্ন বড় পর্যায়ের স্কলার, ইসলামিক যারা দলিল ভিত্তিক কথা বলে তাদের কথা শ্রবণ করে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বৈশ্বিক জীবনকে আমরা মূল্যায়ন করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দীনি ভাই ও বোনদের প্রতি এজিএস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা মিডিয়ার সন্ধান নিয়ে আসছি, সেটির নাম হলো এজিএস মিডিয়া। সেই এজিএস মিডিয়ার লক্ষ্য উদ্দেশ্য হলো পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত বাংলাদেশ তথা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এবং ধর্ম রেখে গিয়েছেন সেই কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচারের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের। এবং আমাদের এজিএস মিডিয়া কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এটি সম্পূর্ণ অরাজনৈতিক মুক্ত একটি মিডিয়া, যাতে নেই কোনো
রাজনৈতিক হানাহানি এবং কোনো মাঝহাবী সংকীর্ণতা এবং বিভিন্ন ধরনের কুণ্ডল দলাদলি কোনো কিছুই এর মধ্যে স্থান নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এডিএস মিডিয়ার সাথে থাকতে আমাদের আছে ইউটিউব পেজ এবং আমাদের আছে ফেসবুক এবং টুইটার, সমস্ত গুলাতে আপনারা ভিজিট করতে পারেন। এডিএস মিডিয়া সম্পর্কে জানতে আমাদের ইউটিউব পেজ আছে www.youtube.com/edsmedia এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/edsmedia1, আমাদের টুইটারে www.twitter.com/edsmedia2 এবং আরও আপনারা বিস্তারিত আমাদের সাথে বুদ্ধি এবং পরামর্শ দিতে আপনারা আমাদের সরাসরি ইমেলে যোগাযোগ করুন। edsmedia@gmail.com আপনারা যোগাযোগ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচারের জন্য যে উদ্যোগ নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই উদ্যোগগুলোকে কবুল করেন, সেই দোয়া এবং কামনা ব্যক্ত করে আপনাদের সহযোগিতা, আপনাদের সেই লাইক কমেন্ট শেয়ার এগুলো আশা করে আপনাদের কাছে এই এজিএস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে সেই আকুল আবেদন রেখে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। এজিএস মিডিয়ার পক্ষ থেকে সকল দিনী ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস মিডিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক সম্পূর্ণ রাজনৈতিক একটি মিডিয়া। কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরে মানুষের ইসলাহ তথা সংশোধন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। পথহারা মতহারা দিগ্ভ্রান্ত লোকদেরকে হাজার পথ হাজার মত হাজার তরিকার অক্টোবাস হতে বের করে কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে এনে দাঁড় করানোই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। শিরিক বিদআত কুসংস্কার এর মূলোৎপাটন করে শিরিক বিদআত এবং কুসংস্কার হতে মানুষকে সতর্ক করে তার ভয়াবহ এবং তার পরিণতি তুলে ধরে শিরিক বিদআত এবং কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এজিএস মিডিয়ার সাথে থাকুন, কুরআন এবং হাদিসের আলোতে উদ্ভাসিত হয়ে উঠুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই এবং দিনী বোনেরা, পৃথিবীর যে যে প্রান্তে আছেন আমাদেরকে সহযোগিতা করুন, দিনী কাজে আপনিও সহযোগিতা করতে পারেন। কারণ এজিএস মিডিয়া কোনো রাজনৈতিক কোনো সংগঠন দুনিয়াবী কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই এজিএস মিডিয়া। তাই আপনিও দিনী কাজে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক করুন ফেসবুক পেজ, ভিজিট করুন টুইটার চ্যানেল এজিএস মিডিয়া। আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের অন্তর অন্তঃস্থল থেকে এজিএস মিডিয়া সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একজাগ যুবক কাজ করে যাচ্ছেন এজিএস মিডিয়াতে। তাই এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন, দাওয়াতি কাজে সহযোগিতা করুন। এজিএস মিডিয়া আপনার কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত পেতে চান? তবে এজিএস মিডিয়ার আলোচনা শুনুন, বেদাত মুক্ত, শিরক মুক্ত, গোমরাহী মুক্ত, নির্বেজাল কোরআন সুন্নাহর দাওয়াত পেতে চান, আলোচনা শুনতে চান? তবে এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন, মানবতার কল্যাণে এজিএস মিডিয়া। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, এজিএস মিডিয়া মানবতার মুক্তির লক্ষ্যে কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত প্রচার এবং প্রসারে দায়বদ্ধ। তাই এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন।